আসসালামু আলাইকুম প্রিয়মালয়েশন প্রবাসী বাংলাদেশে কেমন আছেন সকলেই আশা করি রহমতে ভালোই আছেন আজকে আপনাদের সামনে মালয়েশিয়ার করোনা ভাইরাসের কিছু আপডেট জানাবো এটাকে বলে রাখি আপনারা এখনো যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই আমাদের করে রাখুন এবং ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং মালয়েশিয়ান রিলেটেড যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আজকে আপনাদের সাথে যেই বিষয়গুলো শেয়ার করবো মালয়েশিয়ান করোনা ভাইরাসের আপডেট নিয়ে আপনারা ইতিপূর্ব অলরেডি জেনে গেছেন যে মালয়েশিয়ান সরকার হোম কোয়ারেন্টিনের যে সময় সীমাটা নির্ধারণ করে দিয়েছিলেন আঠারোই মার্চ থেকে শুরু করে একত্রিশে মার্চ পর্যন্ত এই সময়টা কিন্তু আবার পরবর্তীতে এক্সটেন্ড করেছে গতকালকে রিপোর্ট অনুযায়ী গতকালকে এই ঘোষণাটি দিয়েছেন সরকারে যে হোম কোয়ারেন্টাইনের যেই সময়সীমা নির্ধারিত ছিল একত্রিশ তারিখ পর্যন্ত এটিকে চোদ্দই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে সেজন্য চোদ্দই এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের এখন যেভাবে অবস্থান করছে রুমের ভিতরে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু চোদ্দ এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের একইভাবে অবস্থান করতে হবে ওকে এখন আপনাদেরকে জানাবো যে বর্তমান আপডেটটা কি মালয়েশিয়ান করোনা ভাইরাসের আপনারা জানেন পঁচিশে মার্চ পর্যন্ত মালয়েশিয়ার যে আপডেট সেটি হলো টোটাল করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সতেরোশো ছিয়ানব্বই জনের স্টার পত্রিকা অনুযায়ী সমীকা অনুযায়ী টোটাল করোনা ভাইরাসের সংখ্যা ধরা পড়েছে সতেরোশো জন এবং এ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আজকে যেহেতু ছাব্বিশ তারিখ আমি গতকাল পর্যন্ত যে আপডেটটা আছে সেটা আপনাদেরকে বলছি গতকাল পর্যন্ত মালয়েশিয়াতে টোটাল মৃত্যুর সংখ্যা বিশ জন চিকিৎসা থেকে মুক্তি পেয়ে তাদের নিজ বাসস্থানে ফিরে গেছে একশো জন তার মানে আপনারা জানেন চব্বিশ তারিখে কিন্তু এর সংখ্যাটা কম ছিল কিন্তু পঁচিশ তারিখে আবার হঠাৎ করে বেড়ে গেছে চব্বিশ তারিখ পর্যন্ত আপনার মৃত্যু সংখ্যা ছিল চোদ্দ জন পরবর্তীতে পঁচিশ তারিখকেই যে আপডেটটি আসছে বিশ জন তার মানে একদিনেই কিন্তু পাঁচজন মারা গেছে এর আগে আমরা দেখেছি যে দুইজন একজন দুইজন একজন করে মারা গেছে তো পঁচিশ তারিখের আপনার আক্রান্ত সংখ্যা টোটাল পঁচিশ তারিখেই আক্রান্ত হয়েছে একশো বাহাত্তর জন যেটা চব্বিশ তারিখে ছিল মাত্র একশো ছয়জন তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখে কিন্তু রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা দুটাই বেড়েছে এবং টোটাল রিকভারি করতে পেরেছে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে মুক্তি পেয়েছে টোটাল একশো নিরানব্বই জন ওকে এই পর্যন্ত মোটামুটি আপডেট ছিল সেজন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনাদের প্রতি যেই দৃষ্টি আকর্ষণটি করবো আপনারা চোদ্দোই এপ্রিল পর্যন্ত এখন যেভাবে আসেন এভাবে নিরাপদে থাকেন নিজেদের থাকেন রাস্তায় রাস্তায় দরকার নাই আপনারা জানেন যে বিগত অনেকগুলো ভিডিওতে দেখা গেছে যে রাস্তায় চলাফেরার সময় যদি আপনারা কাজেও যান এরপরেও কিন্তু পুলিশ আর্মি আপনাদেরকে বিভিন্ন রকমের কোশ্চেন কোয়েশ্চেন জিজ্ঞাসা করে এবং বিনা কারণে বের হলে আপনাদের কিন্তু ফিরিয়ে দেয় সেজন্য আপনার একান্তই যদি কোনো কারণ না থাকে রাস্তাঘাটটা বের হওয়ারই দরকার নেই আর রাস্তাঘাটে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন হ্যান্ড গ্লোভ লাগিয়ে বের হবেন যাতে আপনারা একটা এক্সকিউজ দেখাইতে পারেন যে আমি আমার বাসার চাল গেছে আমি চাউল কিনতে যাচ্ছি বা আমার শাকসবজি ফোরাই গেছে শাকসবজি কিনতে যাচ্ছি এবং কখনোই দুইজনে একসাথে যাবেন না একজন একা একা যেতে হবে ওকে এবং চেষ্টা করবেন গাড়িতে যাওয়ার জন্য এটাই আপনাদের জন্য সেফটি হবে ওকে এবং সকলেই আপনারা জানেন গতকালকেও মালয়েশিয়ান প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে এবং কি সাংবাদিকদের নিয়ে দুয়ার আয়োজন করেছিলেন এবং কি সে করোনা ভাইরাসের জন্য সে নিজে অনেক বড় মনাজাত করেন আল্লাহর দরবারে যাতে আল্লাহ আলামিন আলমিন করোনা ভাইরাস থেকে সকলকে মুক্তি দেয় ওকে সেজন্য আমাদেরও উচিত হবে আমরা যারা মুসলমান আছি নিয়মিতই নামাজ পড়ব নিয়মিতই অজু করব অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং কোরআন পড়ার চেষ্টা করবেন বেশি বেশি করে দোয়া করতে হবে নিজের জন্য ফ্যামিলির জন্য দেশ সমস্ত মুসলমান জাতির জন্য যাতে সকলকে আল্লাপাকবুল্লাহ আলমিন এই বিপদ থেকে রক্ষা করেন এবং আরেকটি কথা বলবো অনেকেই হয়তো এই বিষয়গুলো নিয়ে ভয় পান যদি কারো করোনা ভাইরাসের আশঙ্কা মনে করেন যে আমার করোনা ভাইরাস হয়েছে বা আমার বুকে ব্যথা করছে আমি শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্ট হচ্ছে আমার দীর্ঘদিন যাবৎ জ্বর ঠান্ডা তাহলে মালয়েশিয়ান সরকার কিন্তু অলরেডি ঘোষণা দিয়েই দিয়েছেন যে করোনা ভাইরাসের চিকিৎসাটি ফ্রিতে করবে এবং এটা ফরেনারদের জন্য প্রবাসীদের সকল প্রবাসীদের জন্য কিন্তু এই চিকিৎসাটা ফ্রিতে করবে সেজন্য প্রিয় বাংলাদেশি ভাইরা আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আপনাদের যদি দীর্ঘদিন যাবৎ কাশি জ্বর ঠান্ডা বা এরকম কোনো অসুস্থতা বোধ করেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনারা নিকটস্থ হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন নিকটস্থ ক্লিনিকে গেলেও হবে সেক্ষেত্রে আপনাদের পাশে যদি কোনো বড় হাসপাতাল থাকে তাহলে হাসপাতালে যাওয়াটাই বেটার হবে বিশেষ করে সরকারি হাসপাতালে গেলেই ভালো এই জন্য এর চিকিৎসাটাই ফ্রিতে দেবে এদেশের সরকার ওকে আপনারা সাথে যারা আছেন আমাদের সকলেরই বরফ দিয়ে পানি খাওয়ার অভ্যাস এবং খুব ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস কিন্তু আমাদের এই অভ্যাসটা কিছুদিনের জন্য পরিবর্তন হবে পরিবর্তন করতে হবে এখন আমরা যেটা করব সেটা সকলেই গরম পানি খাওয়ার চেষ্টা করব। আইস খাওয়ার চেষ্টা করব ওয়ার্ম ওয়াটার খাওয়ার চেষ্টা করব। এবং কি খাবো দেখা গেছে যে এই কয়েকটা দিনের জন্য আমরা গরম পানি খাব সমস্ত প্রকার ঠান্ডা পানি থেকে আমরা বিরত থাকবো এবং প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করব হাত ধুলে এবং কি হাত যদি অনেকেই বলতেছেন যে হ্যান্ড স্যানিটাইজার নাই হ্যান্ড স্যানিটাইজারের সকলের দরকারও নাই যদি নিয়মিত কেউ সাবান দিয়েও হাত ধর এরপরেও সমস্ত প্রকার জীবাণু থেকে সে মুক্তি পাবে লাইফ বয় সাবান আছে আরও কত রকমের সাবান আছে যেগুলো আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় হাত ধুলে ওই সমস্ত জীবাণু আর থাকে না এবং ডাক্তার সকলকেই পরামর্শ দিয়েছেন এই হাত দ্বারা যেন আমি নাক না ধরি মুখ না ধরি চোখ না ধরি হাত দ্বারা মুখে যেন টাচ না করি ঠিক আছে এবং কি আমরা যেই দরজার ইগুলো আছে দরজাগুলো খুলি অবশ্যই সেগুলো আমরা চেষ্টা করব যে ডিটারজেন্ট পাউডার দিয়ে জন্য যে টেবিলে বসি ঠিক আছে এই সমস্তগুলো জিনিস আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। এবং এখন পর্যন্ত যারা বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন ইতে ছোটোখাটো কাজে নিয়োজিত আছেন প্রতিদিনকার পোশাক প্রতিদিনই ধুয়ে ফেলতে হবে আমরা যারা ঘরের মধ্যেও বসে আছি এরাও চেষ্টা করব যেন একদিনের পোশাক আরেক দিন না পড়ি নিয়মিত পরিষ্কার থাকার চেষ্টা করব। এবং এভাবে যদি আমরা পরিষ্কার থাকি আল্লাপাকর আলমিন আমাদের সকলকেই আশা করি এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করবে এই মেসেজটি সকলকে আপনারা শেয়ার করে জানিয়ে দিন যাতে অন্য ভাইরাও আপনাদের এই শেয়ারের কারণে তারাও একটু সচেতনতা হতে পারে এবং কি আমাদের আপডেটগুলো তারাও জানতে পারে এই পর্যন্তই মোটামুটি আহ আজকে আপনাদের সাথে থাকলাম আগামীকালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের ভিডিও গুলো প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে ফ্রেন্ড সার্কেলকে জানার করে করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি